গরম ফুটান্ত চলে বাস দিয়ে দেখুন কী হয় এই বাস একবার খেলে বারবার খেতে মন চাইবে কম বেশি কিন্তু মোরব্বা খেতে ভালোবাসে তবে সেই মোরব্বা সাধারণত হয়ে থাকে চাল কুমড়ো বা বেদের আজ আমি সেরকম একটি মোরব্বার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো বাঁশকোরলের মোরব্বা রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তাহলে এই বাঁশের মোরব্বাটি বানানোর জন্য আমার কি কী প্রয়োজন আর কীভাবে বানালাম আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব বাঁশের মোরব্বা বানিয়ে নেওয়ার জন্য আমি বাঁশকোরল নিয়ে নিয়েছি বাঁশকোরল বলা হয় বাঁশের চারা গাছ এরই সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি আর নিয়েছি ওয়ান ফোর টেবিল চামচ এলাচ গুঁড়ো সবার প্রথমে আমাদের বাঁশ কোড়লটার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যদি আপনারা কেউ বাঁশ বাগানে গিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে বাঁশ যখন বড় হয়ে যায় দেখবেন শুকনো শুকনো এরকম পড়ে থাকে এটাই বাঁশের খোসা এই খোসাটা কিন্তু বাঁশকোরলের গায়েও থাকে এই খোসাটা কিন্তু খাওয়া যায় না এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে একটা নরম অংশ থাকে সেই অংশটাকে আমরা রান্না করে নেব এটা অনেকটা কিন্তু থোরের মতো দেখতে হয় হয় এখন আমি কি করব নিচের যে শক্ত অংশটা থোরের মতো করে ছোট ছোটো আকারে কেটে নেব অবশ্যই কিন্তু একটু পাতলা করে কাটতে হবে আপনারা আমি মোরব্বাটা এইভাবে কেটেছি আপনারা যেইভাবে খেতে পছন্দ হয় সেইভাবে কাটবে সবার প্রথমে এই বাঁশ্করলগুলোকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যখন জলটা স্বচ্ছ হয়ে যাবে আর ধোয়ার প্রয়োজন হবে না এখন এই বাস্করলগুলোর থেকে কিছু অংশ নিয়ে কাটা চামচের সাজে গায়ে আমরা ছিদ্র করে দেব যাতে করে সব অংশ সমানভাবে শিরার মধ্যে যখন ফোটানো হবে ভেতর পর্যন্ত রসটা যেন ঢুকে যায় সাধারণত মোরব্বা করতে গেলে এইভাবেই করা হয় সবগুলো ছিদ্র করে নিয়ে ফিরছি আমাদের কিন্তু সবগুলো বাস্করল ছিদ্র করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে রোব বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়ায় বসিয়ে সবার প্রথমে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন যে বাস্করলগুলো আমরা কেটে রেখেছি সেগুলো সবার প্রথমে আমরা গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব মিনিট দশেক ধরে ভাপিয়ে নেবো যাতে করে এর ভেতরে যে কষ থাকে সেই কষটা বেরিয়ে যায় দেখুন জল কিন্তু রঙ বদলে ফেলেছে এই বাঁশের ভেতর থেকে কষগুলো ফোটানোর জন্য বেরিয়ে গেছে এখন আমরা এই বাস্করলগুলোকে নামিয়ে জল ছড়িয়ে নেব ওই কড়াইটা আবার মেজে বসিয়ে দিয়ে ওর ভেতর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে চিনির সাথে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণের জল দিয়ে খুব ভালো করে চিনি আর জল মিশিয়ে দিয়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত আমাদের শিরা কিন্তু ফুটতে শুরু করেছে আমাদের কিন্তু খুব ঘন বা মোটা শিরার প্রয়োজন হবে না মিনিট দুই তিনে ফুটিয়ে নিলে আমাদের শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমাদের শিরা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ এলাচ গুঁড়ো আমি এখানে গুঁড়ো এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন আরও খানেক শিরাটাকে ফুটিয়ে নেব আমাদের শিরা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাস্করলগুলোই শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে হতে দেব থার্টি মিনিটসের জন্য আস্তে আস্তে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যত রস ঘন হয়ে আসবে আমাদের বাসকরোলটার যে সেদ্ধ হচ্ছে শিরাটা কিন্তু ক্রমশ কমে আসছে দেখুন শিরা একেবারে কমে গেছে এই পর্যায়ে আমরা এখন আমাদের মোরব্বা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাস বন্ধ করে দেব একটু ভেজা ভেজা অবস্থাতে নামাতে হবে পরে কিন্তু রাখলে পরে এগুলো শুকিয়ে যাবে এখন গ্যাস বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন মোরব্বাটা সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এখন মোরব্বাটা সুন্দর করে লেটিং করে নেব আমাদের মোরব্বা কিন্তু প্লেটিং করে নিয়ে একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন গার্নিশিংয়ের পালা দেখবেন যে কোনো খাবার একটু গার্নিশ না করলে না ভালো লাগে না নর্মাল খাবার একটু গার্নিশ করে দেবেন দেখবেন দেখতে একটা অন্য রকম লাগবে ওপর থেকে পেস্তাকুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে নাম এরই সাথে এর মধ্যে রোজ প্যাটেলও দিয়ে দিলাম কয়েকটা আপনারা রোজ প্যাটেল বা পেস্তা কুচি না দিয়েও খেতে পারেন এইভাবেই তৈরি হয়ে গেল বাঁশের মোরব্বা আমার আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ